রাজকন্যা কি হলো? যোদ্ধা কেউ যেন কাঁদছে বলে মনে হয়, কিন্তু এই গভীর সমুদ্রে কান্নার আওয়াজ আসছে কোথা থেকে? কাঁদছে আমি তোমার কোনো কথাই শুনতে চাই না রাজমাতা। আমি তোমার প্রাণ বাঁচালাম আর তুমি আমায় বিপদে ফেলে রেখে চলে এলে। তোমার সঙ্গে তর্ক করার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ কথা আমার এখন বলার আছে। আমার কথা মন দিয়ে শোনো মোহিনী। বুঝতে পেরেছ? এবার কিন্তু কোনো ভুল আমি চাই না। হ্যাঁ রাজমাতা, আর কোনো ভুল হবে না। এবার এর ঘুম ভাঙাতে হবে। চলো না মই নাগিনী, শুরুতেই তোমায় শেষ করে দিলে আর কোনো সমস্যাই থাকতো না। আমাকে শেষ করা অত সহজ নয় রাক্ষসী রানী। কামিনী, তোমায় আমি ছাড়বো না, শেষ করে দেবো তোমায় আমি। কামিনী, শক্তি প্রয়োগ করো, নিজের সব শক্তি দিয়ে আঘাত করো আমায়। বেশ, আমি তাই করব। নিজের সবটুকু শক্তি দিয়ে তোমায় ছিন্ন ভিন্ন করে দেব। একেই বলে বিষে বিষে বিষক্ষয়। তোমার শক্তি দিয়েই শেষ করলাম তোমার রাক্ষসী রানী। যোদ্ধা, ওই দেখুন, আমার মনে হচ্ছে কান্নার আওয়াজটা ওটা থেকে আসছে। হ্যাঁ রাজকন্যা, কারণ আশেপাশে তো আর কিছু নেই। দাঁড়াও তো রাজকন্যা, ধরো। যো
কথা কান্নার আওয়াজটা কিন্তু বেড়ে গেল তার মানে কান্নার আওয়াজটা এখান থেকেই আসছে রাজকন্যা সবটাই যেন অদ্ভুত লাগছে আমার হ্যাঁ যোদ্ধা মাছ সমুদ্রে হঠাৎ এই বাক্স খুঁজে পাওয়া তার ভিতরে মাছ তাকে বাঁচানো সবটাই যেন আমার কাছে ধাঁধার মতো লাগছে তারপরে উপহার পাওয়া যাই হোক রাজকন্যা সময় নষ্ট করে লাভ নেই চলো আমরা এগিয়ে যাই দেখুন যোদ্ধা রাজকন্যা সামনে হলুদ তোরণ তার মানে সামনেই হচ্ছে পঞ্চম সমুদ্র হ্যাঁ যোদ্ধা চলো আমরা গতি বাড়াই এনি না না পাচ্ছি না কিছুতে কালনাগিনী অব্দি পৌঁছাতে পারছি না তার কীর্তির একটা কোনো সংকেত বা চিহ্ন না পেলে কি করি আমি কালনাগিনীর প্রাসাদ ওখানে কি কোনো সংকেত আসতে চলেছে আশ্চর্য অগ্নির কপালেও তো আমি এই চিহ্নই দেখেছিলাম অগ্নি আর কালনাগিনী দুজনের সংকেত কি করে এক হতে পারে
এসবের একটাই মানে, বড় কঠিন কোনো ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে পড়েছে রোহিণী আর অগ্নি। কালনাগিনী এতটাই সবকিছু লুকোতে চাইছে, আমিও তার তল খুঁজে পাচ্ছি না। এ দেখুন, দুধ সাদা রঙের সপ্তম সমুদ্র দেখা দেওয়ার সময় হয়ে এসেছে। যোদ্ধা, এটা কি দেখুন তো, মানচিত্রে একটা কালো ঘূর্ণি মনে হচ্ছে। রাজকন্যা, আগে ওটা দেখো।